নমস্কার। শনিবার বিকেল পাঁচটা, অর্থাৎ তুলনাহীনা। আসলে আমাদের সমাজে এমন কিছু পেশা আছে যে পেশাগুলোর কথা যখন আমরা বলি বা ভাবি তখন পুরুষ চিত্রটাই সামনে চলে আসে, কিন্তু এরকম কোনো পেশাতে মহিলারা তারা নিজেদের ছাপ রেখে যাচ্ছেন সেটা বোধহয় আমরা এখনও খুব একটা ভাবতে পারি না। আর এরকম ধরনের যারা কাজ করছেন তারা তো অবশ্যই তুলনাহীনা, তুলনা যে নেই তার। আর আমি তো তাদেরকেই খুঁজছি এবং তাদের খোঁজে বেরিয়ে পড়েছি। আসলে এমন একজনের আজ কথা বলবো যিনি বলেন, আই এম আ ম্যাজিশিয়ান বাই চয়েস, নট বাই ফোর্স। কার কথা বলছি দেখুন। বিখ্যাত বাবা মার ছত্রছায়ায় বড় হচ্ছিল ছোট্ট পরমা। বাবা মার হাত ধরে ছোট থেকে, যার সঙ্গী গ্রিন রুম, স্টেজ আর জাদু। সেই বাবার দেখানো পথেই এখন সে প্রতিষ্ঠিত একজন জাদুকর, মহিলা জাদুকর মানেকা সরকার। সরকার পরিবারের তৃতীয় প্রজন্ম, তবে জাদুকর বলে প্রথমেই মনে আসে একজন পুরুষের কথা। আসলে এখনও এমন কিছু পেশা আছে যেখানে মনে করা হয় পুরুষদেরই আধিপত্য, সেই মিথকেই ভেঙেছেন মানেকা। মেয়েরাও ম্যাজিক দেখাতে পারে, জাদুকাঠি হাতে প্রমাণ করেছেন মানেকা। দাদু প্রতুল চন্দ্র সরকার, বাবা প্রদীপ চন্দ্র সরকারের পর তাদের জাদুর ঘরানাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। প্রতিষ্ঠিত পরিবার হলেও বাঙালি মেয়ের এই পথ চলা খুব সহজ ছিল না। সেই কঠিন পথ চলায় সবসময় পাশে পেয়েছেন বাবা মাকে। এখন আর বাবার সহযোগী নয়, এককভাবেই বিশ্বজুড়ে ম্যাজিক দেখান মানেকা। বলা ভালো পারিবারিক পরম্পরার সুযোগ্য ধারক ও বাহক। মানেকার পথ চলা নতুন করে ভাবতে শেখায় আমাদের, অনেকটা এগিয়ে রাখে আমাদের। আমাদের আজকের অতিথি মানেকা সরকার। আমার আজকের অতিথি মানেকা সরকার, স্বাগত আপনাকে। মানেকা, একজন ম্যাজিশিয়ান, জাদু কাঠি হাতে মঞ্চে একজন মহিলা জাদু দেখাচ্ছেন, ম্যাজিক দেখাচ্ছেন, হঠাৎ মাথায় এলো কিভাবে? মহিলাদের কিন্তু কোনো জাদুকাঠির প্রয়োজন হয় না, মহিলারা জন্মানি জাদুকর হিসেবে, জাদু করি। আমি সেই কারণেই বলি যে আমি একজন জাদু করি, আমি জাদু করি। পরমা থেকে মানেকা কেন? পরমা নামটা অ্যাকচুয়ালি আমার বাবার দেওয়া। আচ্ছা। এবং পরমার অর্থটা আমি আপনাকে বুঝিয়ে বলতে হবে না, আপনি জানেন। আপনাদের এই প্রোগ্রাম তুলনাহীনা, তার সঙ্গে একটা সামঞ্জস্য রয়েছে আর কি, পরমা নাম। সেজন্যই আপনি এখানে। বাবা ঠিক আমার মধ্যে কি দেখেছিলেন ওই ছোট্ট বয়সে সেটা আমি বলতে পারবো না, বাবা বেটার বলতে পারবেন। কিন্তু পরমা নামটা আমার কাছে খুব পার্সোনাল। আচ্ছা। কারণ পরমা নামটা একমাত্র আমার মা বাবা এবং খুব কাছের যারা ব্যক্তি তারাই ওই নামটা ধরে আমাকে ডাকেন। আচ্ছা। আর স্টেজে আমি মানেকা, মানেকা নামটা আমাকে দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমি যখন জন্মাই তখন বাবা মিসেস গান্ধীর খুব ঘনিষ্ঠ ছিলেন, উনি মানে বাবাকে প্রায় নিজের ছেলের মতো ভালোবাসতেন। তো আমি যখন জন্মাই তখন বাবা ওনাকে বলেন নামকরণ করতে, এবং ঘটনাচক্রে উনি আমার নাম দেন মানেকা। তো তখন বাবা জিজ্ঞেস করেন যে হঠাৎ মানেকা কেন, কারণ বাবার খুব ইচ্ছে ছিল প্রিয়দর্শিনী নাম হোক আমার। আচ্ছা, এটা বাঙালি নাম হোক। না, মিসেস গান্ধীকেও কিন্তু প্রিয়দর্শিনী অনেকে বলতেন। ঠিক। তো এবং আমাদের এই পিসি সরকারের যে ধারাবাহিকতাটা চলে আসছে, প, প্রিয়দর্শিনী ইজ প। তো কিন্তু উনি বললেন যে না, আমি চাইবো ওর নাম মানেকা হোক, কারণ ঘটনাচক্রে আমাদের সংস্কৃতে মানেকা মানে হলো মোহময়ী, মানে এনচ্যান্ট্রেস ইংরেজি অর্থটা। তো উনি তখন বলেছিলেন যে আমি চাইবো যে ও সত্যি সত্যি তোমাদের এই বংশ পরম্পরায় যে জাদুর ধারা চলে আসছে সেটা ও এগিয়ে নিয়ে যাক, ধারক এবং বাহক হোক, অবশ্যই সুযোগ্য। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে খুব ছোট থেকে বাবা মা দুজনকেই স্টেজে পারফর্ম করতে দেখা, গ্রিন রুমে বসে পড়াশোনা করা, এইভাবে বড় হয়ে ওঠা, তার তো একটা ডেফিনেটলি প্রভাব রয়েছে। কিন্তু তবুও এখনও আমরা ভাবি না যে কিছু কিছু পেশা রয়েছে, যেটা আমি বললাম শুরুতেও বললাম যে কিছু কিছু পেশা রয়েছে যেগুলো আমরা চট করে ভাবতে পারি না যে মহিলা হিসেবে সেটা করব, এটাও তো একটা চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জটা নেব, এটা কবে থেকে মনে হলো? আমি এটাকে যে চ্যালেঞ্জ হিসেবে নেব সেটা অনেক পরে এসেছে, কারণ ছোটবেলায় আমি জানি না অন্যদের ছোটবেলাটা কীরকম যায়, কিন্তু আই ওয়াজ ভেরি জেন্ডার নিউট্রাল, মানে আমি ছেলে কি মেয়ে সেই পার্থক্যটা আমার মাথায় ছিল না। ইনফ্যাক্ট যেমন আমাকে তখন বোধ হয় আমি একদম কেজিতে দিতে পড়ি, ছোটবেলায় বলে না তুমি বড় হয়ে কি হতে চাও সেটা আঁকো, তো কেউ ডাক্তার এঁকেছে গলায় স্টেথোস্কোপ ঝুলছে, কেউ এঁকেছে নার্স মাথায় নার্সের সেই ক্যাপ পরা, আবার কেউ এঁকেছে পাইলট প্লেন উড়ে যাচ্ছে পেছনে। তো আমি এঁকেছিলাম একজন জাদুকরকে একদম গোপ টোপ শুধু। আচ্ছা, তো আমার টিচার তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমার গোপ আছে নাকি, তো আমি তখন বললাম যে না নেই, কিন্তু আমি জাদুকরের মানে ছবি এঁকেছি, আমি জাদুকর হতে চাই, আমি যে মেয়ে এবং আমার যে গোপ নেই সেই মানে পার্থক্যটা বা মানে ওই ভেদাভেদটা আমার কাছে তখন ইম্পর্টেন্ট নয়, আমার কাছে আমার বাবা আমার হিরো। বাবা ছোট থেকেই খানিকটা বুঝতে পেরেছিলেন, আমরা কথা বলেছিলাম, কি বলছেন একটু শুনি। নিশ্চয়ই, এইটুকু দেখুন আমি একটা ওভারকোট পরব, করে না কলারটা উল্টে দেব দিয়ে ঘুরে যাবো, গিয়ে না লিচু হয়ে মাথাটা ঢুকিয়ে দেবো, আবার যখন ফিরবো তুমি দেখবে মাথা নেই। মাই গড, ম্যাজিকের কনসেপ্ট ঢুকে গেছে, জেনেটিকের ব্যাপার সব, সকাল বিকেল ম্যাজিক দেখছে, ওর মুখ দিয়ে ম্যাজিক বেরবে না তো কোথায় বেরোবে। তো একদিন উইংসের মধ্যে ঢুকেছি পোশাক পরিবর্তন করবার জন্য, উঠতে গেছি দেখি আমার স্ত্রী আমাকে চেপে ধরলো, আমি উঠতে পারছি না, আর এইদিকে মমতাজ এদিকে মৌ নেই ধরে আছে আমাকে তুলতে ইচ্ছে না, বললে কেন আমার সিন মিস হবে? তখন ম্যাডাম বললেন যে সিন মিস হবে না, দেখো ওই সামনেটাকেই দেখি মানেকা আমার পার্টটা করছে, পার্টটা করলো সিংহ এলো খাঁচাও খুললো থাপ্পড়ও মারলো চুলে ধরে ঝাঁকালো, আর আমি চিৎকার করছি দরজাটা বন্ধ করো দরজাটা বন্ধ করো, এর খুব রিস্কি। তখন আমার স্ত্রী বলল ওর বেলায় রিস্কি তোমার বেলায় না। মানে কা সত্যি তো ঝুঁকিপূর্ণ, ভয় লাগেনি? সিংহের সঙ্গে ভয় লাগেনি, তার থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ কাজ আমি করেছি এই গুরু দায়িত্বটা নিয়ে, কারণ সিংহ আমার কাছে আমার ভাইয়ের মতো, ইনফ্যাক্ট ও আমার দাদা, ও আমারও আগে এসেছে আমাদের পরিবারে, আমার জন্মের পরপর ও একটু জেলাসি হয়ে গিয়েছিল, কারণ মার অ্যাটেনশনটা তখন আমার ওপরে এবং ওকে একটু ইগনোর করা হচ্ছিল আর একটু সরিয়ে সরিয়ে রাখা হচ্ছিল। কিন্তু যেটা বললাম এই যে সামাজিক যে একটা চিন্তাধারার মধ্যে জাঁতাকলে আমরা পড়ে যাই, এইটাকে আমি কী বলবো, আই এম অ্যাপ্রিহেন্সিভ, আমি এটাকে অপছন্দ করি, কারণ এই যে ভেদাভেদগুলো মানে অলরেডি আমাদের অনেক ধরনের ভেদাভেদ রয়েছে। আজকের তুলনাহীনা মানেকা সরকার, মানেকার সঙ্গে কথা হচ্ছে। মানেকা শুধু তো দেশ নয় বিদেশেও বহু অডিয়েন্স, বহু মানুষের সামনে দর্শকের সামনে যখন ম্যাজিক দেখাও, মানে আমার প্রশ্ন হচ্ছে বাবা ছেড়ে যাচ্ছেন যে স্টেজটা, এবার মেয়ে সেখানে এলো, মানেকা কীরকম এ পেয়েছিলে, রিয়াকশন কীরকম পেয়েছিলে? আমার সঙ্গে সঙ্গে আমার এই যে ম্যাজিকের জগতে ঢোকা এবং দ্য জার্নি, আমার দর্শক বা আমার আমার দর্শক যাদের আমি বলি মানে আমার সমাজ, আমার সঙ্গে সঙ্গেই উঠেছে, তাদেরও একটা উত্তরণ হয়েছে মানসিকতায়। আচ্ছা, কারণ তারা যেটা নাকি তুমি বারবার বলছো যে মানে আমরা কিছু কিছু পেশায় দেখি সেগুলো ভীষণ রকম পুরুষকেন্দ্রিক, আমরা মহিলাদেরকে সেই জায়গাগুলোতে ভাবতে পারি না। এসেনশিয়ালি জাদুকরের ভূমিকায় আমরা তো আর সত্যি সত্যি আমার জাদুর কোনো ক্ষমতা নেই, আমি যা করছি সায়েন্সের সাহায্যে এবং আমি একজন জাদুকরের ভূমিকায় অভিনয় করছি, বাট ইটস সাচ অ্যান অল পাওয়ারফুল ফিগার যার কাছে নাকি কোনো অসম্ভবই মানে অসম্ভব নয়, সব কিছু সম্ভব, সে সব পেয়েছেন মহারাজা, তাই না? এবং এরকম একটা অল পাওয়ারফুল ফিগার, একটা সুপার হিরো, আমরা ওই সুপার হিরোই দেখি, সুপার হিরোইন দেখি না, কারণ মহিলাদের হাতে অতটা পাওয়ার এসে গেলে যে সে
কিভাবে মানে মানে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে আমাদের কিরকম কল্পনারও বাইরে। অনুষ্ঠান করতে করতে জিন্স পরা কোনো মহিলা এসে, কোনো মেয়ে এসে, তরুণী এসে বলেছে, কথা বলেছে যে অটোগ্রাফ চেয়েছে বা দারুণ লাগলো, আমারও এরকম ইচ্ছে করে, এরকম কিছু কোনোদিন কোনো অভিজ্ঞতা? আমার বলতে এটা খুব ভালো লাগে এবং আমি সত্যি সত্যি গর্ববোধ করি যে আমার ম্যাজিকের জগতে আসার পরে ভারতবর্ষে অন্তত 50 জন মহিলা এগিয়ে এসেছেন এটাকে পেশা হিসেবে বেছে নিতে। তারা তো আমরা শুধুমাত্র এখন বলি না, আমরা কিন্তু প্রাচীন যুগেও এরকম উদাহরণ পাই। অবভিয়াসলি বহু মহিলারও ভূমিকা আছে এখানে, অবদান আছে, এবং যে কোনো আর্ট ফর্মে এটা শুধু পুরুষদের এবং শুধু মহিলাদের এরকম হয় না। এইগুলো মানে আমাদের মানসিকতা এবং আমাদের কি বলবো কুসংস্কার যুক্ত মানে অন্ধকার মনের পরিচয়। অ্যাকচুয়ালি আই এম দ্য 9th generation, মানে নবম প্রজন্ম, আমার বাবা হলেন অষ্টম প্রজন্ম। প্রথম যে আমরা রেফারেন্সটা পাই সেটা হলো জাহাঙ্গীর নামাতে, মানে এম্পারার জাহাঙ্গীরের যে বায়োগ্রাফি সেইখানে রেফারেন্সটা প্রথম আমাদের সরকার পরিবারে পাই। উনি আমাদের পরিবারকে নজন জাদুকর ছিলেন, সরকারিত্ব দিয়েছিলেন সুতি গ্রামে, যেটা এখন বাংলাদেশে পড়ে। আচ্ছা। এবং তখন থেকে আমাদের পদবীতে সরকার কথাটা ঢোকে। পরবর্তীকালে মানে আমাদের পদবী ছিল দেব, দেবটা মুছে যায়, সরকারটা থেকে যায়। এবং সরকার বানান যেটা আমরা ব্যবহার করি ইংরেজিতে SORCAR, সেটা আমার ঠাকুরদা মানে জাদু সম্রাট পিসি সরকার উনি ইন্ট্রোডিউস করেছিলেন। আচ্ছা আচ্ছা, আজকে এতদিন পর এসে কোথাও কি কোনোভাবে মনে হয় যে সত্যি এরকম এই ছেলে মেয়ের ভেদটা থাকাটাও কোনো মানে হয় না, জাস্ট মানে হয় না? বললাম তো, যেটা বলছিলে যে এরকম ভেদাভেদ তো অলরেডি আছে, এই ছেলে মেয়ে নিয়ে মানে চুলচেরা হিসেবগুলো না করলেই হয়, মানে ইটস এ ওয়েস্ট অফ টাইম বেসিক্যালি। আমার ডান হাত যদি বাঁ হাতের সঙ্গে হঠাৎ লড়াই করতে শুরু করে বা ডান চোখ বললো আমি দেখবো না, শুধু বাঁ চোখ দেখবে, মানে সমাজ তো তাই, মানে কোনো দিকে পাল্লা ভারী নয়, কিন্তু আমরা এটা নিয়ে পুরুষ সমান সমান কথা বলেছিলাম জুনিয়র পিসি সরকারের সঙ্গে, তিনি কি বলছেন একটু শুনি। বংশ পরম্পরা আমরা ম্যাজিক করছি, বাবা ছিলেন সপ্তম পুরুষ, আমি অষ্টম, মানে কাছে নবম প্রজন্ম, ও পুরুষ বলতে পারি না, ও তো মেয়ে, তাই না? ওই প্রজন্ম যে নবম এগিয়ে চললো, এর মধ্যে দুটো উত্তর হলো, একটা হচ্ছে যে আমাদের ধারাটা বইছে এমনই বহে ধারা, আর দ্বিতীয় হলো ছেলে মেয়ে সমান সমান, ছেলেরাই যে পতাকা নিয়ে চলবে এ হয় নাকি, বাজে ব্যাপার। ছেলেরা কিন্তু সম্মিলিতভাবে হেরে গেছিল মহিষাসুরের কাছে, আর মা দুর্গা ওই 10 খানা দেবতার অস্ত্র নিয়েও সফলতা অ্যাপ্লাই করেছে, হয়নি, কিন্তু ওর মহিলার চার্মটা যে নাকি আনলেন তখন অসুর হারিয়ে গেল। তা আমি আমার মেয়ের কাছে হারিয়ে যাব বা হেরে যাব, এটা তো স্বপ্ন আমার। এই কথাটা সূত্র ধরেই বলে, এই যে সত্যি কথাই তো, একটা টিমের মধ্যে এতজন মানুষ রয়েছেন এবং তারা অনেক ক্ষেত্রে হয়তো তোমার থেকে বয়সেও বড়। আমি যখন শুরু করেছিলাম প্রত্যেকেই আমার থেকে বয়সে বড় ছিলেন, তো সেক্ষেত্রে সেই জায়গাটা অ্যাডজাস্ট করতে কোথাও একটা প্রথম দিকে সমস্যা হয়েছিল? সমস্যা হয়নি, কারণ আমি কিন্তু যেহেতু নাকি বাবার মেয়ে সুতরাং আমি বস, এই ধারণাটা বা এই শিক্ষাটা আমি কোনোদিনও আমার মা বাবার কাছ থেকে পাইনি। আমার মা বাবা প্রত্যেকবার একটাই জিনিস বলেছেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তোমাকে ফলটা দেখাতে হবে, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, তোমাকে সেই জায়গাটা অর্জন করে নিতে হবে, শুধু আমাদের টিমের মধ্যে নয়, কারণ তাদেরও তো একটা ভরসার জায়গা রয়েছে, তারা ভবিষ্যতে মানে কোন দিকে এগোচ্ছে তারা দেখতে চায়, কাকে সামনে রেখে এগোচ্ছেন, কার নেতৃত্বে এগোচ্ছেন। নিশ্চয়ই, এবং মানে ঠিক যেরকম আমাদের টিমের কাছে, আমাদের গ্রুপের কাছে আমাকে পরীক্ষা দিতে হয়েছে, আমার সমাজের কাছেও পরীক্ষা দিতে হচ্ছে। প্রত্যেকবার যখন পর্দা খুলে যায় আমি সামনে দেখি মানে জনগণ আমার দিকে তাকিয়ে রয়েছেন, তাদের চোখের মধ্যে কিন্তু আমি অনেক কিছু দেখতে পাই, মানে তাদের একটা আশা ভরসা, যারা বয়স্ক রয়েছেন তাদের, তারা হাত তুলে হয়তো বলছেন না কিন্তু তাও আমি দেখতে পাই যে তারা আশীর্বাদ করছেন যে তুমি এগিয়ে চলো। এই জায়গা থেকে এইটাই হলো আমার কি বলবো মাই ফিউয়েল,
আমার রকেট যে উড়বে, দিস ইজ দ্য ফিউয়েল। আমি তাদের হাসি মুখ দেখতে চাই, তাদের স্পিরিটটা দেখতে চাই, এবং আমি যখন পারছি এই ভিউয়ার্সের সংখ্যাটাও তো কমছে, তার কারণ হচ্ছে ম্যাজিক এখন ওই ছোট বাচ্চাদের নিয়ে গেলাম আর কি, তাই না? মানে এরকম একটা কনসেপ্ট রয়েছে। আই উড বেগ টু ডিফার, আমাদের সংখ্যাটা কমছে না, আমাদের সংখ্যাটা বাড়ছে। কারণ এই কোভিড এর মধ্যেই প্রমাণ হয়ে গেছে যে আমরা প্রচন্ড রকম ঘরকুনো হয়ে গেছি, এবং তারপরে যে যে ক্ষেত্রগুলো খুলে দেওয়া হয়েছে এন্টারটেইনমেন্টের, মানে সেখানে লোক মানে নিজের প্রাণের ভয়ে জলাঞ্জলি দিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। খুব শিগগিরই ম্যাজিক শো, মানে আমাদের শো শুরু হবে। এখানে একটা সাইড রয়েছে শো বিজনেস, আফটার অল বিজনেস সাইডটা রয়েছে, আরেকটা রয়েছে মানে দর্শকদের কাছে আমাদের যে দায়বদ্ধতা, কারণ তারা চাইছে দেখতে। বিভিন্ন মিডিয়াম রয়েছে, কিন্তু ম্যাজিকের ক্ষেত্রে আমার মনে হয় ম্যাজিক লোকে উইটনেস করে, এবং সেটা চোখের সামনে কোনো চমৎকার দেখা আর টিভির পর্দায় বা ইন্টারনেটের মাধ্যমে দেখা, তার মধ্যে কোথায় যেন একটা ছোট্ট পার্থক্য থেকে যায় যে ইটস নট লাইভ। ঠিক, আমি চাক্ষুষ একটা কোনো মিরাকল দেখলাম, আর আমি সিনেমাতে বা হ্যারি পটার মুভি হোক আর যাই হোক না কেন, হ্যাঁ মানে ইট ক্যান বি গ্রাফিক্যালি ডান তো, কিন্তু আমি চোখের সামনে দেখলাম আমার জলের উপর সাইকেল চালিয়ে আমি চলে গেলাম, বা বাবা দিন দুপুরে প্যাসেঞ্জার ভর্তি একটা ট্রেন অদৃশ্য করে দিলেন, একদম বা বাক্সবন্দি হয়ে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিলেন, সেই যে মানে গায়ে কাঁটা দেওয়া যে ব্যাপারটা ম্যাজিকের, সেই যে পুলটা, ওটা কিন্তু কোনোদিনও কমে না, ওটা বাড়ে। যে কারণে নাকি আমাদের যখন দর্শক মণ্ডলীর মধ্যে আমরা তাকাই, সত্যি সত্যি মনটা ভরে যায়, কারণ সেখানে কিন্তু বাচ্চারা থাকেন না, বাচ্চারা টিকিট কাটেন না, মা বাবারা কাটেন, এবং যখন কাটেন তখন দাদু দিদা মাসি পিসি ঠাকুরদা ঠাকুমা সবাইকে নিয়ে আসেন। ইটস আ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, কারণ আমাদের ম্যাজিকের মধ্যে দিয়ে শুধু ওই মানে একটা বলকে একটা পায়রা করে দেওয়া হলো বা একটা তাসকে দশটা তাস করে দেওয়া হলো, ওরকম না, এর মধ্যে দিয়ে একটা খুব গভীর এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ফিলোসফিক্যাল মেসেজ মানুষের কাছে আমরা পৌঁছে দিই, এবং তারা সেটাকে গ্রহণ করেন, সেই কারণেই তারা বারবার ফিরে আসে। মানে এটার জন্য একটা কঠিন অধ্যবসায় লাগে, আই মাস্ট সে। এই অধ্যবসায়ের পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে তোমার, এক হচ্ছে পরিবার, বাবা, নাম, দাদু, সেই একটা চ্যালেঞ্জ, নিজেকে ধরে রাখা, নিজেকে টিকিয়ে রাখা, তার পাশাপাশি একজন মহিলা, কি বলবে? আমি আগেই বলেছি, নিজেকে কি করে মোটিভেট করো, কি করে তৈরি করো? মাই মোটিভেশন ইজ দ্য লাভ অফ দ্য পাবলিক, অনেস্টলি। আমি প্রথম থেকেই যখন নাকি শুরু করেছিলাম, অনেকে প্রশ্ন তুলেছিলেন, বাবার কাছে গিয়ে প্রশ্ন করতেন যে মানে এর পরে আপনার পরে মানে ম্যাজিকটা কে আর কি, মানে কে দেখাবেন, মুখে আনতে পারতেন না যে আপনার মেয়ে দেখাবেন। হ্যাঁ, সেগুলো যেরকম হার্ট করতো, তার একই সঙ্গে আমার বন্ধুবান্ধব বা তাদের মা বাবারা যখন বলতেন যে মানিকা এবার আমরা তোমার শো দেখতে চাই, তখন কিন্তু মানে আগেন লাইটিং দ্যাট ফায়ার, মানে অ্যাডিং ফিউয়েল টু দ্যাট ফায়ার, আমার ভেতরে যে আগুনটা রয়েছে সেটা যথেষ্ট, কিন্তু দিস ইজ অনলি অ্যাডিং টু দ্যাট। এবং আমি আমি আই কনসিডার মাইসেলফ ভেরি লাকি ইন দ্যাট রেসপেক্ট, যে আমার মানে আমার পরিবারের দিক থেকে শুধু আশীর্বাদ নয়, আমার জনগণের কাছ থেকেও আশীর্বাদটা রয়েছে পরবর্তী প্রজন্মর কাছে। এটা কি কোথাও কোথাও পরিবারটার সুনাম সেটার কারণেই কি ব্লেসড? নট রিয়েলি, ইট ক্যান বি আ বুন অ্যান্ড আ কার্স, মানে কখন মানে জিনিসটা কোন দিকে কখন যাবে প্রেডিক্ট করা খুব মুশকিল, কারণ মানুষের মনের মধ্যে কিন্তু পিসি সরকারের যে জায়গাটা রয়েছে দ্যাটস পার্মানেন্ট, এবং সেখান থেকে পিসি সরকারকে তুলে নিয়ে হঠাৎ মানেকাকে ঢুকিয়ে দেবেন তা কিন্তু নয়, আমাকে নতুন করে জায়গা করে নিতে হবে। এবং তার জন্য যেটা আমি আপনাকে আগেই বললাম, মানে আমাকে প্রতিনিয়ত মানে পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষাটা যখন আমি পাশ করি উইথ ফ্লাইং কালার্স, তখন আমার থেকে বেশি জনগণ মানে সেলিব্রেট করে, কারণ তারা চাইছেন। ফিউচার প্ল্যানিং কি এক, আর দ্বিতীয়ত আপনি বলতে যাচ্ছিলেন যে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে?
পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এই যে ধারাবাহিকতাটা আমরা বংশ পরম্পরায় যেটা বলে থাকি, এটা তো একটা ঘরানা, ইটস আ ওয়ে অফ লিভিং, ইটস আ ওয়ে অফ থিঙ্কিং, একটা আর্ট ফর্ম। শুধু মানে রক্তের যোগাযোগ রয়েছে সেই কারণেই সেটা এগিয়ে যাবে, তা না হলে এগোবে না, এই কনসেপ্টটা বোধহয় বিভিন্ন পারফর্মিং আর্টসের ক্ষেত্রে অলরেডি ব্রেক করে গেছে, এবং ম্যাজিকের ক্ষেত্রেও সেটা যেন হয় আমি চাইবো। মানে আমাদের এই ঘরানার যে স্টাইল অফ প্রেজেন্টেশন, যে ফিলোসফিতে আমরা বিশ্বাস করি, আমরা চাই, আমি চাইবো যে পরবর্তী প্রজন্মের সঙ্গে আমি সেটা শেয়ার করবো, এবং সেখানে কোনো পুরুষ বা মহিলা এগিয়ে এলেন, ইটস নট ইম্পর্টেন্ট, তার ট্যালেন্টটা ইম্পর্টেন্ট, তার তাগিদটা ইম্পর্টেন্ট, সেটাকে আমরা মানে প্রমোট করবো। তাছাড়া আমাদের দেশেই মানে আমরা যাদেরকে মাদারি বলি, মানে পথের ধারে তারা ম্যাজিক দেখান, তাদের কোনো স্টেজ নেই, কিন্তু আমার তো মনে হয় যে কোনো মানেকার থেকে তারা 100 গুণ এগিয়ে। কারণ আমি যে মঞ্চে প্রোগ্রাম করি, আমার 3 দিকে ঘেরা, একদিকে দর্শক দেখছেন, একটা দিক এক্সপোজড, পুরোটাই এক্সপোজড, এন্টায়ারলি এক্সপোজড, এবং না ঠিকঠাক প্রপস নেই, কোনো দল নেই, কিছু নেই, মিউজিক মানে নিজেই হয়তো বাঁশি বাজাচ্ছে বা বীণ বাজাচ্ছে, সেই সেইভাবে এ করছে। আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে একটা মেসেজ মহিলাদের জন্য খুব সংক্ষেপে। আমার মেসেজটা, আমি আলাদা করে কোনো মেসেজ দিতে চাই না, আমার জীবনটাই যেন মেসেজ হয়, আমি সেইটা চাইবো। কারণ কথায় অনেক কিছু বলা যায়, কিন্তু আমি সেটা কাজে আমার জীবনের মধ্যে দিয়ে লোকের সামনে মেলে ধরতে চাই। দ্যাট শুড ইন্সপায়ার দেম টু গো অ্যাহেড ইন এনি ফিল্ড। ধন্যবাদ আমাদের সঙ্গে এখানে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তুলনাহীনা আজকের মতো এখানেই শেষ করলাম, তবে আগামী শনিবার আবারও দেখা হবে আপনাদের সঙ্গে, ঠিক বিকেল 5টায় থাকবেন আপনি, আমি আর তুলনাহীনা। নমস্কার।